হ্যালো ফ্রেন্ডস, আমি রক্তিম হচ্ছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো যে আমরা যখন ছবি একটা এডিট করি অথবা DSLR যে ছবিগুলো তুলি, ওর রেজুলেশন অনেক হাই থাকে। হাই থাকার কারণে মেগাবাইটটাও বেশি থাকে। যেমন আমি একটা ব্লগের ছবি দেখাই, এই যে ছবিটা, এই ছবিটা এডিট করা, এই ছবিটার সাইজ এই যখন 7.65 MB, মানে 7.5 থেকে 7.5 MB থেকে একটু বেশি। এখন আমি এটা ইউটিউবে যখন ভিডিও আপলোড করব, তখন থাম্বনেলে দেওয়ার সময় কিন্তু 2 MB-র বেশি রেজুলেশনের ছবি সাপোর্ট করবে না। এছাড়াও হয়তো অনেকে ছোট ফোনের জন্য বা কোনো কারণে হাই রেজুলেশন ছবি কিভাবে কমাইতে হবে সেটা আমি আজকে দেখাবো, কিভাবে রেজুলেশন আমরা ছবি করব সেটা দেখাচ্ছি। ফটোশপ অন করতে হবে, দেন আমরা ছবিটা নিলাম। আচ্ছা, এখন এই সেম ছবিটাই আমরা যদি এডিট করতে চাই, এখন তো এডিট করলাম, আর এটা যদি আবার সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ দিয়ে এখানে ব্লগ দিয়ে আমি থাম্বনেলের সমান করতে যাচ্ছি থাম্বনেল। এখানে যে একটা লিখলাম আর ওকে দিচ্ছি। এই যে এইখানে দেখুন যে কোয়ালিটিটা আছে, এখান থেকে আমি এই যে এখানে কিন্তু 7.6, এটা আমি আমার ইচ্ছা মতো কমাইতে পারবো। এটা 1 মে, এই যে এটা এটা মাত্র কয়েক কেবি, আমি এটা চাই যে 2 MB হবে, সেটাও করতে পারতেছি, আবার কেবিতেও সেভ করতে পারতেছি। আমি এটা 2 MB করলাম, 1 MB, আচ্ছা 1.9, এটা আমি সেভ করতেছি, এটা সেভ হয়ে গেল। এখন আমি সাপোজ 500 KB সেভ করব, তাহলে আবার সেম সিস্টেম, সেভ আস দিয়ে এখানে যে কোনো কিছু একটা লিখলাম, ডিলেটি লিখলাম, সেভ। এখানে আমি যে এখানে স্মল, এখানে যে আমরা এটা খেয়াল করবো, এখানে যেটা আসে এই যে 500 করতে গেলে আর একটু কম। ইয়েস, 500 হয়ে যা হয়ে গেল। একই ছবির বিভিন্ন মেগাবাইট আমি করে ফেলালাম। এই যে এখন দেখুন এটা হচ্ছে 7 MB, এইটা কিন্তু হচ্ছে যে 2 MB, মানে 1.900, আর এটা কিন্তু KB। ছবি কিন্তু একদম সেমই আছে, বাট আমরা MB-টা কমাই ফেলছি। সো খুব সহজে এইভাবে আপনারা রেজুলেশন কমাই নিতে, মানে মেগাবাইট কমাই নিতে পারবেন, সমস্যা নেই। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আর কারোর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।